আজকে সকাল আমি একটু হাঁটতে বের হয়েছি। আমি রেগুলার হাঁটি না, যখন সময় সুযোগ হয় তখন হাঁটি আর কি। আজকে ঘুমিয়ে গেল, এখন 6:30 বাজে সকাল, ভোর 6:30। এখন আমি একটু হাঁটবো আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা আপনাদের রিকোয়েস্ট ছিল যে আমি বাজারটা আমরা কোথা থেকে করি। মূলত আমি তালতলা ফিশার্স কোয়ার্টারে থাকি, এখানে আপনার প্রায় 4টা বাজার আছে আশেপাশে, তার ভিতরে যেখানে বেশিরভাগ টাটকা জিনিসগুলো পাওয়া যায়, আজকে সেই বাজারটা দেখাবো আপনাদেরকে। তো আসেন আমাদের আমার সাথে, সবাই থাকেন, দেখতে পারবেন আর কি। তো এখান থেকে আমরা বের হয়ে একদম বাজারে চলে যাবো সরাসরি, তো হাঁটবো আপনাদের দেখাবো। মেন রোড থেকে কলোনিতে ঢোকার গেট সামনে, এটা দিয়ে আপনার কলোনিতে ঢুকতে হয়। গেট থেকে বের হয়ে দক্ষিণ দিকে যেতে হবে, আর এই যে রাস্তায় যে কাজ চলতেছে দেখতে পাচ্ছি, এটা হলো মেট্রো রেলের কাজ। পিলারগুলো দেখতে পাচ্ছেন মেট্রো রেলের, এই মিরপুর 10 থেকে শুরু হয়েছে কাজ, এদিকে মোটামুটি তালতলার দিকে আগে গেছে কাজ। আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটার নাম হলো ফখরুদ্দিন রোড। বাজারটা এই রোডেরই একদম সামনে আছে, মাথায় বসে। এটা একটা অস্থায়ী বাজার বলতে পারেন, স্থায়ী কোনো কিছু না, জাস্ট ফুটপাথের উপরে বসে, ওরা রাস্তার উপরে বসে, ফুটপাথও না, জাস্ট রাস্তার উপরে বসে। আপনি 6টার দিকে বসে 8টা কিংবা 7:30 এই টাইমের ভিতরে ওরা আবার এখান থেকে চলে যাবে। এক কাজ কুড়ি মাস করা যাবে ভাই, আর এখানে সব কিছু টাটকা পাওয়া যায়, দাম খুব কম না মোটামুটি আর কি, বেশিও না কমও না, এর ভিতরেই আছে আপনার মাছগুলো, কিছু কিছু মাছ আছে, তাজা মাছ পাওয়া যায়, সবজিগুলো টাটকা পাওয়া যায়। তো এগুলো আপনাকে আজকে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তবে আজকে বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতা দুই কম আছে, আমরা দেখি কি কি আছে। আজকে সকালবেলা আপনাদেরকে আমি যে বাজারটা দেখালাম, এটা আমাদের এই
তালতলা বিশেষ করে তো এক কাছে একদম যেখানে থাকি তার কাছেই এই বাজারটা মূলত সকাল 6টায় বসে 6টায় বসে আপনার 8টার মধ্যে ক্লিয়ার সব বেচাকেনা শেষ তবে আজকে যেটা দেখাইতে পারি না আপনাদের সেটা হলো বৃষ্টির কারণে আপনারা অনেক বিক্রেতাও কম ক্রেতাও কম তাজা মাছ উঠে তাজা মাছ কিছু পাইছিলাম সবজি তো সেরকম টাটকা সবজি ওঠে কিন্তু আজকে একটু কম উঠছে দেখলাম অনেক কম দুই দিন বৃষ্টি হয়েছে টানা তো রাস্তার দোকান অনেকে আসে নাই ক্রেতাও কম মানুষ হাঁটতে যায় কম মূলত এখানে ক্রেতা হলো যারা সকালবেলায় ব্যায়াম করতে যায় হাঁটতে যায় তারাই একবারে বাজারে ব্যাগ নিয়ে যায় হাইটে ব্যায়াম ট্যাম করে বাজারে ঢুকে একদম বাসায় আসে তো আমার কাছে ভালোই লাগে জিনিসটা খুব সুন্দর জিনিসগুলো টাটকা পাওয়া যায় আর আমি খাবো আজকে এলো এখন সকালের নাস্তা সকাল 8:30 বাজে এখন এটা হলো তুন্দুল রুটি হোটেল থেকে আনা আর এটা হলো খাসির মাংস আর এখানে আছে সালাদ এই আপনাদের আজকে বাজার আমি করি নাই বাজার আজকে করি নাই আরেকদিন দেখাবো বাজার করব সেটা দেখাবো তালতলায় মজার এরিয়া থাকি এরিয়ায় মোট 4টা বাজার আছে রুটিটা আমরা ছোটবেলা থেকেই আমি যেটা জানি আর কি নাম তুন্দুল রুটি কিন্তু অনেকে আবার অন্য নামে ডাকে ইন্ডিয়াতে অত অন্য নাম হইতে পারে গরম গরম স্বাদ আছে যারা ঢাকাতে থাকেন আশেপাশে ধরেন তারা এই বাজারটি আসতে পারেন খুব একটা সস্তা না জিনিস কিন্তু জিনিসটা টাটকা পাওয়া যায় আর সব ধরনের মাছ পাওয়া যায় এটা আমার বাসায় রান্না করা এটা হোটেল থেকে শুধু রুটি ডাঙা এটা বাসায় রান্না করা
আমার মাংসের আলো ঢাকার দাম বেশি মাংসের চেয়ে। আমি রুটি একদিন 8 পিস খেয়েছিলাম, এখন পারব না। যখন কলেজে পড়ছি তখন সকালবেলা বল খেলতাম, তো
খেতে থাকতো বেশি। সকালবেলা ফাটাফাটি নাস্তা হলো। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।